যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু মাথায় হেলমেট পরলেন, হাতে গ্লাভস লাগিয়ে পায়ে জড়ালেন প্যাড, বনে গেলেন পুরোদস্তুর ক্রিকেটার। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে ক্রিকেট ব্যাট হাতে নেমে পড়লেন বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের ক্রিকেট স্টেডিয়ামে। 22 গজের উইকেটে গিয়ে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিঘার সুলতানার কাছ থেকে জেনে নিলেন ক্রিকেটের খুঁটিনাটি। তারপর ব্যাটিংয়ে নেমে পড়লেন। নারী ক্রিকেট দলের বোলাররা একে একে এসে বোলিং করলেন। ডোনাল্ড লু আর পিটার হাস ব্যাটিং করলেন, দৌড়ে রান নিয়ে প্রান্ত বদল করলেন, শেষ দিকে পিটার হাসও বোলিং করলেন। গতকাল বিকালে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের ক্রিকেট স্টেডিয়ামে এভাবেই ক্রিকেট নিয়ে মেতে ওঠেন বাংলাদেশে সফররত ডোনাল্ড লু। গতকাল ডোনাল্ড লু এবং পিটার হাস বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে এসেই জাতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে জড়ান। তারপর স্টেডিয়ামে প্রবেশ করে শুভেচ্ছা বিনিময় করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানের সঙ্গে। এ সময় ফুল দিয়ে অতিথিদের অভিবাদন জানান সাফওয়ান সোবহান। নারী ক্রিকেট দলের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন ডোনাল্ড লু ও পিটার হাস। যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে পিটার হাস, পাশে থাকার জন্য ধন্যবাদ বসুন্ধরা গ্রুপ লেখা ক্রিকেট ব্যাট উপহার দেন সাফওয়ান সোবহানকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এসেছিলেন নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন, তার হাতে ক্রিকেট ব্যাট তুলে দেন ডোনাল্ড লু। এরপর ফটো সেশনে অংশ নেন সবাই। পাশে থাকার জন্য ধন্যবাদ বসুন্ধরা গ্রুপ লেখা ব্যাট হাতে নারী ক্রিকেটারদের সঙ্গে খেললেন ডোনাল্ড লু এবং পিটার হাস। ক্রিকেট খেলার পর মিডিয়ার মুখোমুখি হয়ে ডোনাল্ড লু বলেন, পিটার হাস এবং আমি জাতীয় নারী ক্রিকেট দলের সঙ্গে ক্রিকেট খেলে দারুণ আনন্দিত। বাংলাদেশ ক্রিকেট পাগল দেশ, এর অংশ হতে পেরে আমাদের খুবই ভালো লেগেছে। বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দল গত রাতেই ICC T20 বিশ্বকাপ খেলার জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছে। নিউ ইয়র্ক ও ডালাসে দুটি ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজ যাবেন নাজমুল হোসেন সান্তরা। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সিরিজও খেলবে বাংলাদেশ দল। ডোনাল্ড লু গতকাল বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানালেন। তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা থাকল, আশা করি তারা যুক্তরাষ্ট্র থেকে জয় নিয়ে ফিরে আসবে। যুক্তরাষ্ট্র বিশ্বকাপের আয়োজক হওয়ায় দারুণ আনন্দিত ডোনাল্ড। খেলায় আম্পায়ার ছিলেন সাথিরা জাকির জেসি। তার প্রশংসা করে ডোনাল্ড লু বলেন, আজকের আম্পায়ার সাথিরা জাকির জেসিকে ধন্যবাদ, সে বাংলাদেশের কিংবদন্তি, সারা বিশ্বের কিংবদন্তি। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।